শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপ বা রাঙা সকাল অনুষ্ঠানে চমৎকার একটা দিন কাটুক এবং আমরা সবাই আসলে প্রতিদিনই যেটা বলছি এখন যে যতখানি সম্ভব সচেতন থেকে ঘরের বাইরে যাওয়া যা যেহেতু আমাদের কাজ শুরু হয়ে গেছে কাজ করতে হচ্ছে সবারই মোটামুটি নিউ নর্মালে আমরা প্রবেশ করেছি তো নিজের এবং পরিবারের সকলের জন্য সচেতন থেকে যতখানি মুভ করা যায় এবং আপনারা যারা রাঙা সকালের নিয়মিত দর্শক তারা জানেন যে আমাদের সাথে একজন অতিথি থাকেন প্রথম ঘন্টায় যার জীবন গল্প আমরা শুনি আজকেও তেমনই একজন থাকবে আর পুরো আয়োজন জুড়েই আপনাদের সাথে রয়েছি আমি নন্দিতা কিবৃহ থাকছে শুভ সকাল আমাদের সবার পক্ষ থেকে ভালো কাটুক দিন সেই শুভকামনা বরাবরের মতোই তো আজকে যিনি আমাদের সঙ্গে রয়েছেন তিনি একজন চিকিৎসক এবং গীতিকবি ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম চল দেখে আমরা শুভ সকাল জানি শুভ সকাল শুভ সকাল আপনি থাকছেন কোথায় সিলেটে না ঢাকাতে বেশিরভাগ সময় ঢাকায় আর সপ্তাহে অল্প সময় সিলেটে আচ্ছা তাহলে যাওয়া আসার মধ্যেই হ্যাঁ জি যাওয়া মধ্যে ওকে আমরা সিলেটের কথা বলছি এই কারণে যে সিলেট অঞ্চলেই মূলত আপনার কাজের বিস্তার এবং সিলেট আপনার জীবনের সঙ্গে বৃহত্তর সিলেট যদি আমরা বলি ওতপ্রোতভাবে মিশে আছে তো শৈশবটা কি সেখানেই কেটেছে শৈশব সিলেটেই কি মনে পড়ে শৈশবে সবকিছু মিলিয়ে পরিবারের গল্প পরিবেশের গল্প আমি অ্যাকচুয়ালি আমি যদি বলি আমার পরিবারের কথা জি তা আমার পরিবার একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার যথেষ্ট সংগ্রাম করতে হয়েছে ছোট বয়স থেকে দারিদ্রের পিছনেই সংগ্রাম করতে হয়েছে বাবা কি করতেন বাবা এ ওনার বেসিক উনি কৃষিকাজের সাথে সংশ্লিষ্ট ছিলেন তবে উনিও ওই পীর মুর্শিদি তরিকায় বিশ্বাসী ছিলেন এবং উনি বেশিরভাগ সময় উনার মুর্শিদের বাড়িতে অবস্থান করতেন মুর্শিদের খ্যাদমতে অবস্থান করতেন এবং উনি এই পীর মুর্শিদি গান করতেন আচ্ছা ফলে উনি খুব সংসারী ছিলেন না আমার মাই মূলত সংসারী ছিলেন এবং মায়ের এই এই কষ্ট মায়ের সংগ্রামটাই আসলে মূলত আমাদের উঠে আসার পেছনে দায়ী ক ছিলেন আমরা চার ভাই দুই বোন আমি সবচেয়ে বড় আপনি সবার বড় জি তার মানে তো যেটা হয় আমাদের সামাজিক প্রেক্ষাপট অনুযায়ী যে ছেলে যদি বড় হয়ে দায়িত্ব নেবে সংসারের ব্যাপার মানে চলেই আসে আসলে বলতে হয় না আপনার ক্ষেত্রেও নিশ্চয়ই সেরকম ছিল আমি যেহেতু খুব কাছে থেকে এবং বড় সন্তান হিসাবে কাছে থেকে আমার মায়ের কষ্ট এবং তার সংগ্রামটা আমি দেখেছি সুতরাং যদিও আমার ভেতরে বাবার মতো গান ভাসত কিন্তু মায়ের কষ্ট এবং সংসারের দারিদ্র এটাকে আমি যেহেতু খুব কাছে থেকে দেখেছি সুতরাং আমি দৃঢ়ভাবে প্রতিজ্ঞ ছিলাম যে আমাকে কষ্ট করতে হবে আমার মায়ের দুঃখ ঘোচাতে হবে এবং মায়ের যে আকাঙ্ক্ষা যে ভাই বোনকে নিয়ে বড় হতে হবে প্রতিষ্ঠিত হতে হবে মায়ের একটা স্বপ্ন ছিল এই জন্য ওই স্বপ্নের কারণে পড়াশোনার দিকে বেশি মনোযোগী ছিলাম এবং ছোট ভাই পড়ানোর বিষয়ে আমি খুবই মনোযোগী ছিলাম কারণ আমি মনে আমি 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 দেখেছি যে এটা আমার মায়ের স্বপ্ন এবং আমার মায়ের চোখের পানি এটাকে আমাকে দূর করতে হবে নিশ্চয়ই আপনি যে কথাটা বলছেন এটা এই প্রতিজ্ঞা হয়তো জীবনের আপনার মতো সিচুয়েশনে পড়ে অনেকেই নেয় কিন্তু ঘটনাগুলো ফেস করাটা খুব ডিফিকাল্ট এবং এই ঘটনাগুলো প্রত্যেকের জীবনেই ডিফারেন্ট ডিফারেন্টভাবে ঘটে আপনার নিশ্চয়ই স্টোরি আছে যদি আপনি ছোটোবেলার কথা আজকে মনে মনে করেন এবং আপনার বলতে নিশ্চয়ই সংকোচ বোধ হবে না ছোটো ছোটো ঘটনাগুলো বিশেষ করে আমি যদি বলি আপনার পড়াশোনার খরচটা কীভাবে আসতো আপনি জমিতে গিয়ে কাজ করতেন কি না পরিবারের খাবার দাবার বা অন্যের সংস্থানগুলো কীভাবে হতো আমরা আপনাকে একটু স্পেস দিচ্ছি আমরা গল্পগুলো শুনবো তার আগে আপনার সম্পর্কে ছোট করে দর্শকদের একটু জানিয়ে নিতে চাই ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম একজন চক্ষু বিশেষজ্ঞ বর্তমানে জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন তিনি চিকিৎসা সেবার পাশাপাশি পুঁথি লিখে গান গেয়ে বিভিন্ন বিষয়ে মানুষকে সচেতন করার ব্যতিক্রম এই কাজটি করছেন তিনি করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে জহিরুল ইসলাম আটটি গান এবং পুঁথি লিখেছেন এর মধ্যে কয়েকটি গান রয়েছে করোনা যোদ্ধা অর্থাৎ চিকিৎসকদের উৎসাহ দিয়ে মনোবল বাড়ানোর জন্য বাংলাদেশ পুলিশও এই শিল্পীর গানগুলো সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্যবহার করছে ফেনী পুলিশ সিলেট মেট্রোপলিটন পুলিশ এবং গাজীপুর পুলিশ একইভাবে গানগুলো ব্যবহার করছে জহিরুল ইসলামের এই প্রচেষ্টা নতুন নয় দেশের বিভিন্ন কঠিন পরিস্থিতিতে আগেও তিনি গান লিখেছেন তার গানে গণমানুষের করণীয় সরকারের বিভিন্ন পদক্ষেপ এবং সামাজিক অসঙ্গতি উঠে এসেছে আবারও ফিরছি আমাদের আজকের এই অতিথির কাছে তো আমরা আসলে আপনার শৈশব নিয়ে কথা বলছিলাম এবং কিবরিয়া যেটা বলছিল যে নিশ্চয়ই আমরা আসলে সংগ্রামের গল্পটাই বেশি শুনতে চাই কারণ যেহেতু আমরা বলি দর্শকরা অনুপ্রাণিত না আপনার গল্প শুনে তার জন্য সফল মানুষের আসলে সফলতাটা দেখার থেকে আমার মনে হয় যে তার পেছনে সংগ্রামের গল্পটা জানা খুব জরুরি আমি প্রাথমিক শিক্ষা যে সময় আমি গ্রহণ করি আমাদের গ্রামের যে স্কুল সেই স্কুলটাও আসলে তখন এগুলো একটা জরাজীর্ণ স্কুল স্কুলে তেমন ছাত্রী ছিল না এবং আমাদের দুজন শিক্ষক ছিলেন ওনারা এসে পড়াতেন তো আমার বাবা আমার শিক্ষককে নিয়ে আমাকে বলছিলেন আমার শুধু আর চামড়াটা দরকার বাকিটুকু মানুষ বানানো আপনার কাজ শিক্ষককে এইভাবে নিয়ে উপস্থাপন করেছিলেন যাই হোক শিক্ষকরা তাদের অনেক সীমাবদ্ধতা ছিল তারপরে ওনারা অনেক যত্ন করে পড়াতেন যাই হোক আমার শৈশবে এই প্রাথমিক শিক্ষা সমাপনের সময় আমাকে পাশাপাশি কাজ করতে হয়েছে হেন কোনো কৃষিকাজ নেই যেটা মাছ ধরা থেকে শুরু করে আমরা চারা ধানের চারা রোপণ ধান রোয়া ধান মাড়াই করা কাটা হেন কোনো কাজ নেই কৃষিকাজের যেগুলো আমি করি নাই ইভেন আমাদের সবজি আমরা যে সবজিগুলো চাষ করতাম সেই সবজিগুলো নিয়ে বাজারে হাটে নিয়ে বিক্রি করেছি এবং সেগুলো দিয়ে সদাই করে নিয়ে এসেছি বাসায় তো এমনকি কখনো আমরা একবার সিলেট শহরেও সেই সবজি নিয়ে বাবার সাথে এসেছি সিলেট শহরেও একবার এসেছি সেটা আমার স্মৃতিতে আছে আমি আমার সন্তান ওকে এই কয়েকদিন আগে ওই জায়গাটা দিয়ে ঘটনাক্রমে যাচ্ছিলাম যে জায়গায় আমি এক সময় সবজি বিক্রি করেছি আমার সন্তানকে বললাম যে দিস ইজ দি লাইফ অফ ইওর ফাদার এবং সংগ্রাম করতে কখনো ভুলব না জীবনটাই একটা সংগ্রামের নাম সংগ্রামের অপর নাম জীবন জীবনের অপর নাম সংগ্রাম সংগ্রাম প্রত্যেক লেভেলেই করতে হবে আপনি ওই সময়টাতে পড়াশোনাটা করতেন কিভাবে এত হার্ডওয়ার্ক করার পড়াশোনা আসলে ওই কম করেছি কিন্তু কম পড়াশোনা করে অনেক অনেক কিছু হয়তোবা অর্জন করা সম্ভব হয়েছে রাত্রে রাত জেগে বেশি পড়াশোনা করা হতো রাত জেগে আমার জীবনে রাত জাগাটা একটু কারণ দিনের বেলা খুব বেশি পড়া সম্ভব হতো না এবং পরবর্তীতে হাই স্কুল পর্যায়েও রাত জেগেই বেশিরভাগ পড়তে আর আমি ছোটবেলা থেকেই অনেকটা বাউল ধরনের লোক গোছানো না কিন্তু অগোছালো অবস্থাই জীবনে অনেক কিছু আল্লাহ তালা দিয়ে দিয়েছেন অগোছানো অবস্থায় আমি কাউকে আমি কেউ যখন আমাকে বলে যে আপনাকে ফলো করবো আমি বললাম যে আমাকে ফলো করার প্রয়োজন নাই ফলো করার জন্য আরও আদর্শ মানুষ আছে আমি জীবনে একটা অগুশালো মানুষ মেডিকেল কলেজেও পড়েছি আমি কখনো সময়ের আইটেম সময় দিতে পারি নাই কারণ সংসার চালানোর জন্য পাশ পাশে আমাকে কোচিং করতে হয়েছে স্যার মেডিকেল কলেজের প্রসঙ্গে আসার আগে যদি একটু আরেকটু আগে থেকে আসতে চাই আপনি কোন মেডিকেল কলেজে পড়াশোনা করেছেন আমি সিলেট এম এ জি উসমানী মেডিকেল কলেজ তো মেডিকেল কলেজের চান্স পেতে হলে আমরা জানি একটা ভালো মানের স্টুডেন্ট হতে হয় তার মানে আপনি এত পরিশ্রম করে পড়াশোনা করে আপনার রেজাল্ট মোটামুটি ভালোই ছিল আমি আমার যে নম্বর ছিল পেয়েছিলাম অ্যাডমিশন টেস্টে সেটাতে আমি ঢাকা মেডিকেল কলেজে আমি চান্স পেতাম আচ্ছা কিন্তু আমি আমার পরিবারের প্রয়োজনে আমি প্রথম চয়েস আমি দিয়েছি সিলেট মেডিকেল বাড়ির কাছে এজন্য বাড়ির কাছের জন্য না আমার ছোট ভাই বোনদের পড়াশোনা আমাকে দেখাতে হবে আমি যদি সিলেট থেকে ঢাকায় চলে আসি আমি আমার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাব আমার ছোট ভাই বোনদের ওদের পড়াশোনা ওদের দেখভাল করা সম্ভব হবে না এই জন্য ওদেরকে কাছে রেখে যাতে আমি দেখভাল করতে পারি এবং সেটা আমার রিচের মধ্যে আমার ক্যাপাসিটির ভিতরে থাকবে যদি সিলেটে থাকি দেন মাই ফার্স্ট চয়েস ওয়াজ সিলেট মেডিকেল কলেজ দো আই সিকিউর্ড নাম্বার ফর ডিএমসি আচ্ছা আচ্ছা তার মানে আপনি ওই সময়টাতে পড়াশোনা করতেন পাশাপাশি কোচিং করে পরিবার চালাতেন আচ্ছা ওকে তো ডাক্তার হওয়ার হ্যাঁ আমি ছোট বয়সে আমাদের গ্রামের মক্তবে যখন যেতাম মসজিদের পাশে মক্তব তা আমি আরবিতে খুব ভালো ছিলাম আমার হুজুররা ওনারা আমার কেরাত পড়া এবং হুজুররা দেখা যায় তো বেশিরভাগ সময় ফজরের পরে ওনারা ঘুমিয়ে যেতেন রেস্ট নিতেন আমি মসজিদের সব বাচ্চাদেরকে পড়াতাম আরবি সুরা পড়াতাম কোরআন পড়াতাম সিপারা কায়দা যার যেটা আছে এটা সবকগুলো আমি নিতাম কারণ হুজুর ডিপেন্ড করতাম আমাকে কারণ আমি পারতাম ওইগুলো আচ্ছা এবং কারিয়ানা যেটা খেরাত ইয়ে ওটা আমার সুন্দর ছিল সব কিছু মিলিয়ে হুজুর রিকোয়েস্ট করেছিলেন আমার আব্বা আমাকে যে ওকে মাদ্রাসায় ভর্তি করে দেন ও ভালো আলেম হবে তো যাই হোক আমার আব্বা আমার স্বপ্ন ছিল কারণ আম্মাও অসুস্থ ছিলেন কোনো এক সময় খুব বেশি এবং ওসমানী মেডিকেলে ভর্তি ছিলেন দীর্ঘদিন তো আমার আব্বার একটা স্বপ্ন ছিল যে আমার ছেলেকে আমি ডাক্তার বানাবো আচ্ছা এবং মাও সেটা সমর্থন ছিল মা বাবার দুইজনের স্বপ্ন ছিল যে ডাক্তার হবো ফলে আমি স্কুলেই ভর্তি হই এই এবং সেখান থেকে সব সময় স্বপ্ন লালন করতাম যে ডাক্তার হব আমার একজন মামা ছিলেন আমার চেয়ে খুব বেশি বড় না তো উনি আমাকে সবসময় উৎসাহ দিতেন যে তোমাকে ডাক্তার হতে হবে উনার একজন বন্ধু উনি পরবর্তীতে ডাক্তার হয়েছিলেন ওই ডাক্তারকে বলতেন যে এই আব্দুল কুদ্দুস শিকদার এই ডাক্তারকে তুমি আদর্শ মনে করো কারণ সে জুনিয়র বৃত্তি পরীক্ষা পেয়েছিল এসএসসিতে ভালো নম্বর সুতরাং তুমি তাকে তাকে সামনে রেখে ওইভাবে তুমি পড়াশোনা করো যেন তুমিও ডাক্তার হইতে পারো তা আসলে স্বপ্নের জন্য স্বপ্ন দেখানোর লোক আমার ছিল আমার মায়ের কাছ থেকে আমি স্বপ্ন দেখতে শিখেছি আমার মামার স্বপ্ন দেখিয়েছেন তারপর আমার চাচা পরবর্তীতে আমি সাতকে আমি আমি যখন এই গ্রামের প্রাইমারি পাশ করলাম আমার বড় মামা জিজ্ঞেস করলেন মামা তোমার রোল নম্বর কত বলে তিন ওদের ক্লাসের স্টুডেন্ট কত বলে তিনজন তবে এখন আমি এক হয়ে গেছি কারণ প্রথম দুজন মেয়ে ছিল এবং ওদের বিয়ে হয়ে গেছে সুতরাং আমি একজন এবং আমার রোল নম্বর এক তো আমি হাই স্কুলে ভর্তি হলাম আমি সিক্স থেকে সেভেনে উঠলাম আমি যে নাম্বার পেলাম তার থেকে দুই আড়াইশো নাম্বার কম হতো সেকেন্ড যে হতো সে কারণে আমার নিজের ভিতরে হলো যে আমার যদি কম্পিটিশন না থাকে তাহলে আমি কিভাবে আরও আগাবো এই জন্য আমার ভিতরে একটা চেতনা ছিল যে আমি আরো ভালো স্কুলে ভর্তি হব কিন্তু সেই সামর্থ্য কোথায় কার ও আমি যাব তো আমার আপন চাচা আমার এক একজনই চাচা উনি ছাতকে উনি একটা কলেজের প্রভাষক ছিলেন তখন তো চাচা একদিন বাড়িতে আসলেন এসে আমার সাথে একটু কথাবার্তা বললেন পড়াশোনা একটু একটু জিজ্ঞেস করে দেখলেন যে ও তো খুবই মেধাবী ওরা তো একটা ভালো স্কুলে নেওয়াই যায় তো চাচা সাতকে সিমেন্ট ফ্যাক্টরি স্কুলে যিনি হেড টিচার ছিলেন ইসমাইল হোসেন মরহুম ইসমাইল হোসেন ইসমাইল হোসেন স্যারের সাথে ওনার একটা ফ্রেন্ডশিপ ছিল তো বলছিলেন যে ইসমাইল হোসেন স্যারকে যে আমার একটা ভাতিজা আছে পড়াশোনায় খুব ভালো সিমেন্ট ফ্যাক্টরি স্কুলে কি নেওয়া যাবে তো আমার চাচা উনি সিমেন্ট ফ্যাক্টরি স্কুলের যিনি প্রধান শিক্ষক ছিলেন ইসমাইল হোসেন স্যার স্যারের সাথে ওনার বন্ধুত্ব থাকার সুবাদে ওনাকে অনুরোধ করলেন যে আমার ভাতিজাকে কি আপনাদের স্কুলে নেওয়া যায় ও প্রচণ্ড মেধাবী এইভাবে বললেন বায়াস করার জন্য তো প্রধান শিক্ষক স্যার বললেন যে এমপ্লয়ীদের ছেলে মেয়ে ছাড়া সাধারণত বাইর থেকে কোনো স্টুডেন্ট নেওয়া হয় না তবে যদি খুব বেশি মেধার পরিচয় পাওয়া যায় সেক্ষেত্রে আমরা বিবেচনা করতে পারি তো ওনারা বলেন আমার চাচার কথাও রাখতে পারতেছিলেন না ফেলতে পারতেছিলেন না তো ওনারা একটা পরীক্ষার ব্যবস্থা করলেন অ্যাডমিশন টেস্ট ইট ওয়াজ অ্যাবনরমাল সামথিং এরকম সাধারণত হয় না তো একটা অ্যাডমিশন টেস্ট নেওয়া হলো বাহির থেকে একজন ছাত্র নেওয়া নেওয়ার জন্য তো যথেষ্ট কঠিন করে ওনারা অ্যাডমিশন টেস্ট নিলেন কিন্তু আমি এই খুব ভালো করি অ্যাডমিশন টেস্টে ভালো করার কারণে ওনারা খুব উৎফুল্ল হলেন এবং আমাকে নিতে আগ্রহ প্রকাশ করলেন আমার চাচা আমাকে বললেন তুমি আমার প্রাক্তন স্কুল এর আগে আমি এক সেভেন থেকে এইটে উঠেছি জালালপুর হাই স্কুল এটা সিলেট সদরে পড়েছে আমার মামার বাড়ির কাছে আমি আমার মামার বাড়িতে থেকে তিন বছর পড়াশোনা করেছি সিক্স সেভেন এইট তো এই ক্লাস এইটে ওঠার পরে তখন এই ঘটনা সিমেন্ট ফ্যাক্টরিতে আমি যাচ্ছি এসে আমি জালালপুর স্কুলের প্রধান শিক্ষক স্যারকে বললাম যে স্যার আমার তো সিমেন্ট ফ্যাক্টরি স্কুলে অ্যাডমিশন হয়ে গেছে একটু অনুগ্রহ করে আমাকে একটা টিসি দিবেন। আমার প্রধান শিক্ষক উনিও নেই ধীরেন্দ্রচন্দ্র পাল স্যার কেঁদে দিয়েছেন বলেন যে আমাদের স্কুলের ইতিহাসে মানে একজন মেধাবী ছাত্রকে আমরা এভাবে দিতে চাই না ছেড়ে দিতে চাই না আমরা তোমার মেট্রিক পাশ করা পর্যন্ত যত ধরনের পড়াশোনার খরচ আছে সব কিছু আমরা বেয়ার করব এবং আমাদের সব টিচাররা পড়াবেন তোমাকে তোমার কোনো পয়সা দিতে হবে না কিন্তু আমার বেশি ইয়ে ছিল যে না আমি আরেকটা ভালো স্কুলে যাব যেখানে কম্পিটিশন থাকবে আরও বেশি জানতে পারবো তো আমার অনড় অবস্থার অবস্থানকার কারণে স্যার শেষে টিসি দিলেন এবং আমি যাই ভর্তি হলাম সিমেন্ট ফ্যাক্টরি স্কুলে সিমেন্ট ফ্যাক্টরি স্কুলে যাওয়ার পরে ওইখানে সবাই শহুরে একটা পরিবেশের ছেলে ছেলে মেয়ে সবাই ওদের কাছে গিয়ে গিয়ে ওদেরকে দেখে আমি হয়তো প্রাথমিকভাবে একটু বড়কে গিয়েছিলাম কিন্তু পরক্ষণে আমার চিরজ যে আমার এই যে পরিচয় যেটা আমার আপন পরিচয় যে আমি সংগ্রাম করব কারণ আমি উঠে এসেছি যে জায়গা থেকে আমি সংগ্রাম করতে জানি এবং আমি তখনই ভাবলাম আমার রোল নম্বর ছিল বাহান্ন আমি বললাম আই শুড বি আইদার টু ওর ফাইভ আমি ওইভাবেই আমি পড়ব এবং এই সেটা প্রথম ক্লাস যেদিন প্রধান শিক্ষক স্যার নিলেন সেটা হচ্ছেন ইংলিশের ক্লাস ইংলিশের স্যার একটা প্রনাউনের একটা এক্সাম্পল চাচ্ছিলেন রিফ্লেক্সিভ প্রোনাউনের একটা এক্সাম্পল চাচ্ছিলেন হি স্টার্টেড ফ্রম দি ফার্স্ট পারসন ফার্স্ট স্টুডেন্ট অফ দি ক্লাস নো বডি কুড আনসার এবং লাস্টলি আমি বসেছি একদম পিছনে বাহান্ন নম্বর এবং আমি যখন পারলাম তো আমার কারণে পুরা ক্লাসের সবাই বেতের বাড়ি খেয়েছিল ওই দিন তখন পুরা ক্লাস বুঝেছিল যে কে আসছে স্কুলে এবং আমি স্পৃহা পেয়েছিলাম যে ওকে আমি পারবিনেটলি এবং এই ছোটো ছোটো দুই একটা ঘটনায় কিন্তু স্কুলে একটা একটা পরিচিতি পরিচিতি দিয়ে দেয় পুরো ক্লাসে এই ইয়েটা আমার স্পৃহাটাই আমি পরে ধরে রেখেছি এবং আমি যখন পড়াশোনা চালিয়ে গেছি পরবর্তীতে এইখান থেকে আমি এসএসসিতে ট্যালেন্টফুল বৃত্তি পাই এবং ওটা ছিল সুনামগঞ্জ জেলার ভিতরে আমি সুনামগঞ্জ জেলায় প্রথম হই জুনিয়র বৃত্তিতে এবং এসএসসিতেও প্রথম হই আমি পাঁচটা লেটার সহ আমি এসএসসিতে পাশ করি তো সাতকটা আমার টার্নিং পয়েন্ট আমি আরও টার্নিং পয়েন্ট কেন আমি যে স্কুলটাতে পড়তাম যে সেভেন ফ্যাক্টরি স্কুল সেই স্কুলটা হচ্ছে একটা টিলার পাদদেশে এবং সেই টিলাটা হলো কবি সাধক দুর্বিনশা টিলা এবং এই দুর্বিনশা টিলা থেকে নিয়মিত আমাদের স্কুল চলাকালীন সময় গান ভেসে আসতো মন্দিরের আওয়াজ ভেসে আসতো এগুলো আমাকে আমার অন্তরকে আন্দোলিত করতো আসলে আমার ভিতরে যে মরমী ভাব যেটা সেটা সেটার পিছনেও ছাতকে এক তো হলো আমার পিতা উনি একজন মরমী সাধক ওনার নিজের লেখা একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টিটি গান আছে আমার বাবার তো আর ছাতক ছাতকে দুর্বিনশার টিলা আর ছাতকটা হলো একটা সংস্কৃতি নগরী এখানে অনেক গুণী সাধকের জন্ম হয়েছে গিয়াস উদ্দিনের আহমদের নাম আমরা শুনেছি মরিলে কান্দিসনা আমার দায় এই গানের স্রষ্টা গিয়াসুদ্দিন উনিও ছাতকের এবং তখন আমি যে সময়টা বড় বড় হয়েছি তিরাশি চৌরাশি ওই সময়ই এই সমস্ত গানের জন্ম যে গানগুলো যেমন এই দূরবীন সার খুবই জনপ্রিয় গানগুলো ওগুলোর জন্ম ওই সময়টাতেই অনেক সিলেটের অনেক সুন্দর সৃষ্টি যে গানের যেগুলো ওগুলোর জন্ম ওই সময়টায় এবং অনেক গানের জন্ম সাতকে যেমন সাদের লাউ বা নাইলো মোরে এই গানটার জন্মটাও সাতকেন্দ্রিক তো ওই সময় কি আপনি চলে গেলেন লেখালেখি ক্লাস টেনে থাকার সময় আমি একটা একটা গান লিখি সেটা হয়তো বা অনেক সময় প্রেমের একটু ইয়ে আছে ওই সময় একটা গান লিখেছিলাম প্রথম সেটা কোনো একটা রোমান্টিক ইস্যুতে আর এরপরে আমি কলেজে যখন আসলাম এমসি কলেজে সিলেট এমসি কলেজে ভর্তি হলাম ছাতকে আমার চাচার বাসায় ছিলাম এবং চাচা আমাকে অত্যন্ত ভালোবাসতেন চাচার স্বপ্ন দেখানো চাচার এই মেহনত এবং আমার চাচি চাচা চাচি ওনাদের কষ্ট ওনাদের দোয়া এর বদৌলতে কারণ ওনারা আমাকে গাইড না করলে আমি হয়তোবা একটা পজিশনে এখন যতটুকু আসছি সেটা ওনাদের অবদান আছে আমার চাচা চাচি তারপরে আমি ওনাদের গন্ডি থেকে একদম বলা যায় মুক্ত হলাম গার্জিয়ান ছাড়া আমি মুক্ত হলাম আমি কলেজে এসে আমি তখন এম সি কলেজে ভর্তি হলাম হোস্টেলে থাকি আচ্ছা একা মানে কোনো নিয়ন্ত্রণ নাই এখন আমি বাধাহীন গন্ডিহীন আগে যেমন চাচার বাসায় আমি স্কুল থেকে আসলাম এসে খাওয়া দাওয়া সেরে সন্ধ্যায় একটু বিশ্রাম নিয়ে রাতে পড়ে। আমি বেশিরভাগ সময় রাতে পড়েছি আমার পড়াটা হয়তো আমার আমাদের বাসায় আমাদের ইংরেজির শিক্ষক আসতেন এসে উনি টেলিভিশন দেখতেন আমাদের বাসায় তখন তো প্রায় বাসায় কোনো টেলিভিশন ছিল না তো ওই এলাকায় সাতকের ওই এলাকায় আমাদের বাসায় একটা টেলিভিশন ছিল চাচার বাসায় ওই টেলিভিশন অনেকে এসে দেখতেন তো আমার ওই শিক্ষক এসে দেখতেন যে আমি ঘুমিয়ে আছি আবার রাত্রে এগারোটায় উনি চলে যেতেন দেখতেন তখনও আমি ঘুমিয়ে আসি পরের দিন ক্লাসে প্রশ্ন করতেন দেখতেন দেখতেন যে আমি সবই পারতাম তখন স্যার বলতেন যে তুমি পড়ো কোন সময় আসলে আমার চাচিকে আমি বলতাম যে আপনারা যখন ঘুমাবেন তখন আমাকে জাগায় দেবেন আমার রাত্রে একটা দেড়টার দিকে দুটার দিকে ওই সময় আমি উঠে একদম হাত মুখ ধুয়ে পড়তে বসতাম আর স্কুলে যাওয়ার আগ পর্যন্ত আমি পড়তাম ওই সময়টাই আমার পড়া ছিল কলেজে এসে ওই রুটিনটা আমার ব্রেক হয়ে যায় আসলে তো আমার ভেতরে একটা বাউলিয়ানা একটা ইয়ে আছে অগুসানো একটা ইয়ে আছে আমি আসলে ডিসিপ্লিনের লোক না আমি ডিসিপ্লিনের লোক না আমি আসলে সংসারের বিভিন্ন এই ইয়েতে পড়ে আমি ডিসিপ্লিনড হইছি কিছু কিছু কিন্তু পুরা ডিসিপ্লিন হতে পারি নাই কারণ আমার ভেতরটা ডিসিপ্লিন না একটা বাউলিয়ানা স্বভাব আছে এমসি কলেজে এসে আমি দেখা গেল এই কেমন অগ্রসালো হয়ে গেছি কখনো পড়ি কখনো পড়ি না দেখা গেল যে বাংলা কবিতা লেখার দিকে মন কবিতা লিখছি আমাদের বাংলার প্রফেসর ওনার কাছে কবিতা নিয়ে যাচ্ছি কবিতার আড্ডায় যাচ্ছি স্যারের সাথে তারপরে সিনেমা দেখা প্রচুর সিনেমা দেখা সিনেমাগুলোর স্টোরি আইসা লেখা একটা সিনেমা দেখে সিনেমার পুরো স্টোরিটা লিখতাম আইসা লিখে কোন ডায়লগটা ভালো লাগলো ডায়লগুলো লিখে রাখতাম একটা ডায়েরি ছিল এটা সিনেমারই কাহিনি তারপরে একটা দেয়াল পত্রিকা চিন্তা করলাম যে একটা দেয়াল পত্রিকা করব নিজের কবিতা ছাপব গল্প ছাপবো আরও বন্ধুবান্ধবদের সবার কবিতা টবিতা নিয়ে একটা দেয়াল পত্রিকা করব তখন উল্লাস নামে একটা দেয়াল পত্রিকা করলাম ওটা ত্রৈমাসিক এমসি কলেজে এটা আমাদের আমি প্রথম ছাত্রাবাসে ছিলাম এমসি কলেজের ওই ছাত্রাবাসের দেয়ালে ইয়ে করতাম টাঙ্গাইয়া রাখতাম বন্ধু বান্ধবদের কবিতা এগুলা নিয়ে চুটকি কৌতুক গল্প এগুলা নিয়ে তো এরকম পাঁচটা সংখ্যা করেছিলাম উল্লাস পত্রিকার আর ইয়ে করতাম এই নাটকের এই দল যেগুলো আছে ওদের সাথে ঘোরাফেরা করতাম আর বই পড়া তখন লিস্ট করতাম যে শরৎচন্দ্রের কোন বইটা আমার পড়া হয় নাকি জসীম কোন বইটা পড়া হয় না আমি এখন আফসোস করি আমি স্টুডেন্ট যারা ছাত্র আমার রুগী হিসাবে আসে বা বিভিন্ন যখন ছাত্রদের সাথে ইন্টারাকশন হয় আমি তখন বলি তোমরা কি এরকম করো যে আমার ওই লেখকের বই কোনটা মিস গেল এখন আমি খুব বিস্মিত যে পুরো জাতির ভিতরে ফেসবুক ছাড়া ফেসবুক এটা বই এইটা পড়া ছাড়া কোনো বই পড়ে না লোকজন মানুষ ইভেন প্রফেশনাল যারা তারাও প্রফেশনাল বই পড়া ছেড়ে দিছে এরা শুধুমাত্র কমন সেন্সের উপর পুরো জাতি চলতেছে পুরো কমন সেন্সের উপরে কেউ বই পড়ে না তুমি কি সব জ্ঞান অর্জন করেছো তুমি অন্য মানুষের জ্ঞানটা নিতে হবে তো যাই হোক তখন আমি লিস্ট করতাম যে রবীন্দ্রনাথ ঠাকুরের কোনটা কোনটা আমার মিসিং আছে লিস্ট করে আমার একটা সব আমার আর্থিক অবস্থা ভালো ছিল না আমার এক বন্ধু ছিল মুস্তাফিজুর রহমান জুয়েল সে আমার খুব অন্তরঙ্গ বন্ধু সে তার পারিবারিক অবস্থা সে সচ্ছল ছিল সচ্ছল পরিবারের ছেলে কিন্তু সে পড়াশোনায় একটু পিছিয়ে ছিল কারণ অমনোযোগিতার কারণে সে তখন আমাকে ট্যাগ করে সে বলে যে দোস্ত তোমার পড়াশোনার যা যা খরচ আছে এগুলো আমি বেয়ার করব। কিন্তু তুমি আমাকে পড়াতে হবে এটা আমার জন্য একটা মানে একটা রহমত হয়ে যায় আমি কি করি বিভিন্ন স্যারদের কাছে প্রাইভেট পড়ি পড়ে সেটগুলো নিয়ে আসি আমি নিজে পড়ে ওইগুলো পড়ারগুলো শিখি শিখে তারপরে তার মাস্টারি করি তাকে পড়াই এবং তার দায়িত্ব ছিল যে আমার জন্য বই কিনে দেয়া এটা তার মানে সে করত এবং আমি তাকে লিস্ট দিতাম সে লিস্ট অনুযায়ী বইগুলো কিনে নিয়ে আসতাম জসিম উদ্দিনের ফরুখ আহমদ শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র তখনকার যা যারা জনপ্রিয় ছিল হেন কোনো বই নাই যেটা আমি পড়ি নাই এবং আমি লিস্ট করতাম বাইর করে যে কোনটা আমার মিস ওইটা নিয়ে আসতাম তো এই বই পড়া একটা অভ্যাস ছিল তো এগুলো এক্সট্রা একাডেমিক পড়া এক্সট্রা একাডেমিক কার্যকলাপের ভিতরে এত বেশি মনোযোগী হয়ে গিয়েছিলাম আমার আমার যে ছাত্রাবাসের ভাইরা তারা টেনশন তখন ছাত্রাবাসগুলো মানে এই জিনিসটাও মানে এখন যে পরিবর্তন হয়েছে ছাত্রাবাসে এখন ছোট বড় কোনো সম্মান নাই ছোট বড়রা ছোটকে স্নেহ করে না ছোটরা বড়দেরকে সম্মান করে না কিন্তু আমাদের ছাত্রাবাসে আমরা দেখছি বড়ো ভাইরা যারা এরা উদ্বিগ্ন হতো যে আমার জহির পড়াশোনা করতেছে না ও ভালো ছেলে ও যদি পরীক্ষায় খারাপ হয় তারা টেনশন করতো আইসা বলতো যে জহির তুমি তো পড়াশোনা কম করতেছ যাই হোক আমি তিন দিন যদি পড়াশোনা না করি পরে তিন রাতে ওগুলো কাবার দিয়ে দিতাম ও খুবই পুরো রাত জেগে একদম শেষ শেষ না করে উঠতাম না তো এইভাবে কাবার দিয়েছি এবং পরে এইচএসসিতে সম্ভব হয়েছে ভালো রেজাল্ট করার জন্য কিন্তু জীবনটা গোছানো না ডিসিপ্লিন না যে শৃঙ্খলা মোতাবেক একটা মাই ডিয়ার স্টুডেন্টের মতো দিয়ে এই সময় স্কুল থেকে আসবে এসে নাস্তা করবে তারপর পড়তে বসবে ওই কিছু ছিল না সবই ছিল ও একটা কিন্তু আমি পরিশ্রম করেছি পরিশ্রম করেছি পরিশ্রম না করি নাই এরকম না এবং পরিশ্রম না করলে কিছু হবে না এটাই বাস্তব পরিশ্রম করতে হবে জীবনে ওঠার জন্য পরিশ্রম করতে হবে রাইট পরিশ্রমের কোনো বিকল্প নেই ধীরস্থির হতে হবে এবং সামনের দিকে ফোকাস থাকতে হবে যেন আমাকে কিছু করতে হবে টার্গেটের একটা বিষয় বলবো কি আমার বাবা তখন যেহেতু আমার বাবা ওই বাউল স্বভাবের ছিলেন এবং উনি সংসারী ছিলেন না আমার নানা আমার একটা ভিসা উনি নিজে ইয়ে করলেন সংগ্রহ করে আমার বাবাকে পাঠিয়ে দিলেন বাহরাইনে প্রবাস জীবনে আমার বাবা বাহরাইনে থাকতেন এবং তখন সেটা আমার পঞ্চম শ্রেণীর পাশের পরে উনি গেছেন এবং উনি কী ধরনের লোক উনি উনিশশো সালে উনি গেল এবং উনিশশো সালে উনি ব্যাক করলো মাঝখানে আসছেন গেছেন কিন্তু ওনার ফিক্সড স্যালারি ছিল পাঁচ হাজার টাকায় আমার বাবা এমন সহজিয়া লোক ছিলেন তো উনি যে কর্তৃপক্ষের অধীনে চাকরি করতেন ওনার সাথে ওনার খুব আন্তরিকতা হয়ে গিয়েছিল কারণ উনি সহজ সরল লোক ছিলেন যে কর্তৃপক্ষ যে মালিক যিনি ছিলেন ওনার ছেলে ওনার কুলে বড় হয়েছে ওনার ছেলে বিয়ে উনি দিয়ে আসছেন এবং কখনো উনি ওই যে বেতন বাড়ানোর জন্য এতে প্রতি বছর অন্ত অন্তে বেতন বাড়ে সবারই হয় তাই কিন্তু উনি উনি বলতেন যে আমার মালিক গরিব হয়ে যাচ্ছে আগে যে অবস্থা ছিল ওই অবস্থা নেই তার অবস্থাটা খুব ভালো না যার কারণে আমি তারে বেতন বাড়ানোর জন্য বলতে পারি না এবং উনি পরিবারের সদস্য হয়ে গিয়েছিল তো এইরকম ফিক্সড ওই যে পাঁচ হাজার টাকা উনি পাঠাইত ইয়েতে এটা দিয়ে আম্মা খুব কষ্ট হইতো কিন্তু আমি ওই যেহেতু আমার ভাই বোনদের পড়াশোনার টোটালি আমি পড়াতাম ফলে আর এক্সট্রা পড়ানোর পিছনে আর খরচ হতো না আমি হোস্টেলে এমসি কলেজ হোস্টেলে ছিলাম মেডিকেল কলেজ হোস্টেলে ছিলাম আমার সিটে একটা ভাইকে আমি রোটেশনে এক মাস করে আইনা রাখতাম আমার সাথে তারপর আমি পড়াতাম এক মাস যেত অন্য ভাইকে অন্য ভাইকে আনতাম তো এইভাবে এবং তাদেরকে আমার পড়াশোনার পাশাপাশি এই আমি অন্যকে বলি যে আমাকে ফলো করলে হবে না এটা ইট ওয়াজ সামথিং এক্সট্রাঅর্ডিনারি কিছু বা এটা আল্লাপাক আমাকে শক্তি দিয়েছেন বলে পেরেছি আমি আমার ভাইদের বিইং এ মেডিকেল স্টুডেন্ট আমি তাদের ওই ইন্টারমিডিয়েট বিভিন্ন ইয়ের আমি এই সাজেশন করতাম সাজেশন করে আমি নোট করতাম ওদের জন্য নোট করে আমি পড়াতাম ওরা এখন কোথায় কোথায় আছে আমার সেকেন্ড ভাই যে সে ব্যাংকার সোনালি ব্যাংকে এখন আছে সিলেট কর্পোরেট ব্রাঞ্চে সিনিয়র প্রিন্সিপাল অফিসার তারপরে তিন নম্বর ভাই সে শাহজাল আল ইসলামী ব্যাংকে অফিসার চার নম্বর ভাই সে ডাক্তার হয়েছে এবং সে যুক্তরাজ্যে মানচেস্টারে একটা হাসপাতালে কাজ করতেছে আমার চারটা ভাই আমরা আর দুই বোন আমার বোন বড় যে সে এম করা এম করেছে এবং সে একটা সিলেটে একটা ক্যাডেট স্কুলে সে টিচার তার স্বামী একজন অ্যাডভোকেট আর আমার ছোট বোন সে সাদাল আল্লাহ ইউনিভার্সিটি থেকে এন্থ্রোপোলজিতে সে অনার্স মাস্টার্স করেছে এবং সে সাদাল আল্লাহ ইসলামী ব্যাংকে জব করতেছে তার হাজব্যান্ড ইসলামী মানে চিন্তাই করা যায় না না কিরকম একটা জায়গা থেকে শুধুমাত্র ফোকাস থাকার কারণে যদি আমি বলি যে হ্যাঁ স্বপ্ন গ্রামের আর সব গৃহিণীর মতো আমার মা ছিলেন না আমার মার ভিতরে একটা স্বপ্ন ছিল যে আমার সন্তানদেরকে বড় করতে হবে এই স্বপ্নটা এবং উনি কোনো ভুগ বিলাসে উনি মত্ত হন নাই উনি আমাদেরকে স্বপ্ন দেখাইছেন এবং আমাদের যে আমি বিশেষ করে আমি বড় ছেলে আমি আমার মায়ের কনসেপ্টটাকে নিয়েছি এবং তার থেকে আমি এদিক সেদিকে না আমি গানের লোক কিন্তু আমি গান শেখার পেছনে আমি সময় দিতে পারিনি কারণ আমি দেখেছি যে আমাকে ফ্যামিলির ভিত্তিটা গড়তে হবে এই জন্য আমি টোটালি পড়াশোনার প্রতি যদিও আমার ভেতরে গান ঘোরাফেরা করতেছে কিন্তু আমি পড়াশোনায় আমি এটা থেকে আমি ইয়ে করিনি বিচ্ছুত হই নাই এবং আমার ভাই বোনদেরকে টেক কেয়ার করা এবং এটা সম্ভব হয়েছে এবং আমার মা প্রতিটা মুহূর্তে আমার পাশে ছিলেন এবং আল্লাহর রহমত ছিল আল্লাহর আল্লাহ তাল্লার ভালোবাসা ছিল যার কারণে এতটুকু হয়তো আমার খুব বেশি জীবনে কিছু হয় নাই বাট যতটুকু হয়েছে আমি সন্তুষ্ট আমাকে যারা চিনে না আমাকে আমার অবস্থান যারা জানে তারা হয়তো ভাববে যে আমার অবস্থান হয়তো খুব বড় একটা অবস্থান না কিন্তু আমি যে পজিশন থেকে এসেছি যেভাবে স্ট্রাগল করে এসেছি আই এম হ্যাপি এবং আমার অ্যাচিভমেন্ট কম না আমার ভাই বোনদের অ্যাচিভমেন্ট আমার টোটাল ফ্যামিলির অ্যাচিভমেন্ট দিস ইজ মাই অ্যাচিভমেন্ট সুতরাং আমার শান্তি আছে একদম এবং আসলে আমরা প্রত্যেকটা মানুষের যখন দিন শেষে আমরা ঘুমাতে যাই বা আমরা আসলে অনেক কিছু হিসেব করি এবং সব থেকে আত্মতৃপ্তির জায়গাটা এটাই যে নিজের কাছে সন্তুষ্ট থাকা বা আমি কারোর জন্য কিছু করতে পেরেছি এই জায়গাটা তো স্যার আমরা আসলে অনেকক্ষণ ধরেই পুঁথির কথা শুনছি আপনার লেখালেখির কথা জানাচ্ছিলাম দর্শকদেরকে শুরুতে এবং আপনার সাথে আসলে খুব অতপ্রতভাবে জড়িয়ে আছে এই বিষয়গুলো এবং আপনি আমরা জানাছিলাম যে জনসচেতনতার জন্য সব সময় কাজ করে এসেছেন লেখালেখির মাধ্যমে তো এবার যদি এ পর্যায়ে আপনার কাছ থেকে কি আমরা কিছু শুনতে পারি আপনার কোনো লেখা যখন করোনা এই ভাইরাসের আওয়াজ আমাদের দেশে যখন আসে তখন আমি আমি এমনিতেই যখনই জাতীয় কোনো সংকটে জাতির কোনো দুর্যোগে আমি তখন চিন্তা করি যে মানুষকে সচেতন করা এটা আমার দায়িত্ব একজন কর্মী হিসাবে একজন চিকিৎসক হিসাবে তো আমি এটা ঝাঁপিয়ে পড়ি আমার লেখা কতটুকু মজবুত হয় আমার সুর কতটুকু সুন্দর হয় এটা আমার আমি দেখি না মানে আমার যতটুকু ক্যাপাসিটি আছে এটা নিয়ে আমি ঝাঁপিয়ে পড়ি এবং প্রতিটা ক্রান্তি লগ্নে আমার এগুলো গান আছে যখনই আমি দেখলাম যে করোনা আসছে আমার কাছে মনে হলো যে একজন চিকিৎসক এবং সংস্কৃতিকর্মী হিসাবে মানুষকে সচেতন করাটা আমার দায়িত্ব তখনই আমি প্রথমে যেহেতু চিকিৎসক হিসাবে লিরিক্স আমার মজবুত হবে যেহেতু আমি ভাইরাস সম্পর্কে জানি ভাইরাসের গতি প্রকৃতি ভাইরাস কিভাবে বিচরণ করবে কিভাবে মানুষকে আক্রমণ করবে মানুষের কি কি লক্ষণ আসবে কিভাবে প্রতিরোধ ব্যবস্থা নেবে কি চিকিৎসা এইগুলো যেহেতু চিকিৎসক হিসাবে আমার জানা আছে সুতরাং আমি ভেবেছি যে আমাকেই এটা নিয়ে পুঁথি লিখতে হবে আমাকেই জারিগান লিখতে হবে কারণ এর চেয়ে ভালো লিরিক্সিস্ট হবে না কারণ চিকিৎসক হয়ে গীতিকবি এর খুবই কম আছে সুতরাং মানুষকে সঠিকভাবে ইনফরমেশান মেসেজটা দেওয়ার জন্য আমাকেই কাজ করতে হবে এই জন্য আমি রাত জেগে একটা পুঁথি লিখলাম পুঁথি লিখে যখন এটা দেখলাম ব্যাপক সাড়া পেয়েছি তখন ভাবলাম যে মানুষ তো গ্রাম বাংলার মানুষ তো পুঁথি শুনে জারিগান শুনে আধুনিক গান তো গ্রাম বাংলার মানুষ শুনে না তো ওই জন্য আমি একটা জারিগান লিখলাম তো এই জারিগানটা এটা ব্যাপক ইয়ে হলো ওটাও যে ব্যাপক প্রচার হয়েছে অনেক সিটি কর্পোরেশন আমার কাছে ভিডিও ক্লিপ অনেকে পাঠিয়েছে যে বিভিন্ন সিটি সিটি কর্পোরেশনে সিএনজি দিয়ে মাই মাইকে এইগুলো বাজছে তো যাই হোক এতে আমি আনন্দিত হয়েছি যে আমার ক্রিয়েশন মানুষের কাজে লাগছে তারপরে লকডাউন নিয়ে বিভিন্ন বিষয় তার চেয়ে আমার কাছে মনে হলো যে আমরা চিকিৎসকরা আমরা প্রথম প্রথম আমরা যেহেতু একটা অজানা ভাইরাস কীরকম আক্রমণ করবে কতটুকু তার তীব্রতা মুহূর্তে মুহূর্তে ডাব্লিউইচও বিভিন্ন তথ্য দিচ্ছে আমার ডাক্তারও বিভ্রান্ত এবং সারা পৃথিবীর ডাক্তার আমার ভাই আমি যুক্তরাজ্যের চিকিৎসক সম্বন্ধে জানি যুক্তরাষ্ট্রে যে চিকিৎসকরা কাজ করেন তাও জানি কারণ আমাদেরই আত্মীয়স্বজন বন্ধু বান্ধবরা বিভিন্ন জায়গায় কাজ করতেছে সুতরাং একটা আতঙ্ক চিকিৎসক সমাজের ভিতরে ছিল কারণ জীবনের মায়া সবারই আছে এবং প্রোটেকশন এই এটা যে আমরা মাস্ক বলতেছি এইটাও কিন্তু হান্ড্রেড নিরাপত্তা দিচ্ছে না সুতরাং ছিল এই জন্য ডাক্তার স্বাস্থ্যকর্মী ওদেরকে আরো ব্রতী করার জন্য আরো সাহসী করার জন্য আমি চিন্তা করলাম যে আমার গান লিখতে হবে তখন আমি গান লিখলাম এটাও ব্যাপক প্রচার হয়েছে এবং আমি আশা করি আমার চিকিৎসক ভাই বন্ধুরা স্বাস্থ্যকর্মীরা এর থেকে উৎসাহিত হয়েছেন শুধু চিকিৎসকদেরকে বলি নাই করোনা সৈনিক বলতে আমি বলেছি চিকিৎসক স্বাস্থ্যকর্মী যারা আছে তারা ইভেন পুলিশ পুলিশ নিরলস কাজ করেছে প্রথম দিকে তারপরে সাংবাদিক মিডিয়া কর্মী ওনারা কাজ করেছেন ইভেন অনেক শিল্পপতি অনেক ব্যবসায়ী যারা এই করোনা পিরিয়ডে দুর্যোগের সময় তারা লাভের চিন্তা করে নাই আই সেলিউট দেন আমি স্যালিউট দিয়েছি আমার গানের ভিতরে যে ব্যবসায়ীরা এই দুর্দিনে তারা মুনাফার দিকে চোখ রাখে নাই তারা মানুষের জন্য কাজ করেছে এরা সবাই করোনা সৈনিক এই করোনা যুদ্ধে বাংলাদেশ হয়তোবা আর কিছুদিন গেলে হয়তো যে একটু প্রকোপ হয়তোবা একটু কমতেছে এবং তীব্রতাও কমতেছে আমরা আশা করতেছি আল্লাহ যদি মেহরবানি করে আমরা এই করোনা থেকে মুক্তি পাব কিন্তু যাদের অবদান এই করোনা যুদ্ধে ছিল তাদেরকে জাতি হিসাবে আমরা তাদেরকে সম্মান জানানো উচিত তাদেরকে সেলিট দেওয়া উচিত তাদেরকে পুরস্কৃত করা উচিত যারা কাজ করেছে নিশ্চয়ই নিশ্চয়ই আপনার সঙ্গে একমত লেখালেখির জায়গাটা নিশ্চয়ই জারি সারি গান ছিল না গান ছিল সেখান থেকে আপনি উদ্বুদ্ধ হয়ে এই ধরনের গান লিখলেন স্যার লেখালেখির জায়গায় আসার আগে আপনার একটু মেডিকেল লাইফ নিয়ে একটু আমরা জানতে চাই আপনি চক্ষু বিশেষজ্ঞ হিসেবে কেন করবেন আমার ইচ্ছা ছিল যে আমি হৃদরোগ বিশেষজ্ঞ হব এটা আমার স্বপ্ন ছিল কিন্তু আমি যখন এই ফাইনাল প্রফেশনাল পরীক্ষা দিলাম মেডিকেলে তখনই আমার শিক্ষক চক্ষু বিভাগের প্রধান যিনি প্রফেসর নুরুল আম্বিয়া চৌধুরী উনি এখনও আছেন বয়স আটাত্তর আশি এরকম তো উনি সিলেট মেডিকেলের প্রিন্সিপালও ছিলেন তো উনি পরীক্ষার সময় ওনার আমার পরীক্ষা নিয়ে ওনার আমাকে ওনার খুব পছন্দ হলো পছন্দ হওয়ার পরে আমি পরে বুঝলাম পরীক্ষা শেষে আমাদেরই আরেক কলিগ ওনার মাধ্যমে আমার কাছে ইয়ে আসলো যে স্যার তোমাকে ডেকে পাঠাইছেন তো আমি স্যারের বাসায় গেলাম স্যার সহজ সরল মানুষ স্যার তাবলিগ করেন সহজ সরল মানুষ এবং ওই সময় আমিও তাবলিগের সাথে সংশ্লিষ্ট ছিলাম তো স্যারের খুব পছন্দ হলো স্যার আমাকে বললেন যে তোমার আব্বা মার সাথে কথা বলো আমার একজন মেয়ে মেডিকেল কলেজে পড়ছে তোমার যদি তোমাদের যদি সম্মতি থাকে এবং তোমাদের পছন্দ হয় আমরা বিয়ের বিষয়ে কথাবার্তা বলতে পারি তখন স্যার আমাকে একটা এটা খুবই ধার্মিক পরিবার আমার শ্বশুরের পরিবার অত্যন্ত ধার্মিক পরিবার তখন আমিও ওই তবলিগের এই যে যে স্টাইলে যে জীবনযাত্রা আছে ওই রকমভাবে আমিও চলতাম এবং ওই কারণেই স্যারের পছন্দ হয়েছিল যাই হোক পরে আমি আমার পরিবারের সাথে আলাপ করলাম আলাপ করে আমি তখন আমার স্ত্রী উনি শিকদার মেডিকেল কলেজে উনি পড়তেন ওইখানে এসে দেখে তারপর আমার পছন্দ হলো আমি জানালাম পরবর্তীতে বিয়ে হলো এই আমার শ্বশুর তখন উনি চক্ষু বিশেষজ্ঞ উনি তখন আমাকে উদ্বুদ্ধ করলেন যে বাবা চোখের উপর পড়ো আমি তোমাকে হেল্প করতে পারবো সাহায্য করতে পারো যতটুকু তোমাকে আগিয়ে এগিয়ে নেওয়া যায় আমি চেষ্টা করব তো আমার শ্বশুরের অনুপ্রেরণায় আমি চক্ষু বিভাগে আমি ভর্তি হই

এটা তো একটা অনেক বড় প্রাপ্তি মাও বেঁচে আছেন মাও বেঁচে বিশাল বিশাল এগুলো একটা উপাখ্যানের মতো আসলে একটা মানুষ কোথা থেকে একেবারে যেবারে শূন্য একটা অবস্থা সেখান থেকে বিভিন্ন দিকেই যাওয়া যেত শুধুমাত্র মায়ের ইচ্ছা এবং আপনার হাল ধরার কারণে একটা পরিবার আজকে কোথায় এসে দাঁড়িয়েছে চমৎকার খুবই চমৎকার লেখালেখির চর্চাটা বা লেখালেখির মানুষ হয়ে ওঠাটা সেটা একেবারে বলা যেতে পারে কি মেডিকেল লাইফেই হলো নাকি তারও আগে থেকেই আমি এই কলেজ লাইফে বলেছি আমি যে লেখালেখি যে উল্লাস পত্রিকা করলাম কবিতা লিখতাম আমার যে আমাদের কবি আমাদের সাহিত্যিক শফি শফিউদ্দিন আহমদ স্যার বাংলার উনি অনেক বিজ্ঞ লেখক ওনার অনেকগুলো বাংলা একাডেমি থেকে অনেকগুলো প্রকাশনা আছে শফিউদ্দিন স্যার ওনার আড্ডাতেই আসলে আমার লেখালেখির উদ্বুদ্ধ হওয়াটা ওনার আড্ডা থেকেই এইখান থেকে এই কারণে আমি বাংলায় এবং যেহেতু প্রচুর পড়াশোনা করতাম তো আমার বাংলায় আমার বাংলাতে আমার প্রচুর নাম্বার থাকতো বাংলাতে আমি সায়েন্সের স্টুডেন্ট হলেও বাংলাতে আমি অনেক নাম্বার পেতাম আর তারপরে মেডিকেল কলেজে এসে আমি তখন এর আগে আমি একটা জিনিস একটু জানিয়ে রাখি আমি যখন স্কুল লাইফে সিমেন্ট ফ্যাক্টরি স্কুলে পড়লাম যেহেতু বললাম যে ছাতক একটা সংস্কৃতি নগরী ছিল সেখানে খেলাগর আসরে আমি তখন ঢুকলাম আচ্ছা খেলাগর আসরে কনকচাপা খেলাঘর আসর ছাতক ওইখানে আমি মূলত গিয়েছিলাম যে গানের তালিম নেওয়ার জন্য কিন্তু ওইখানের যে উস্তাদ যিনি ছিলেন উনি বললেন যে দেখো আমাদের এখানে নাটকের লোকজনের অভাব তুমি বরং ওই বাচ্চাদেরকে এদেরকে নাটকের ডিরেকশনগুলো দাও তখন আমাকে ওইদিকে ইয়ে রাখলেন নাটকের দিকে আমি তখন স্ক্রিপ্ট লিখে এদেরকে অভিনয় কৌশল আমি নিজেও ইয়ে করতাম ওদেরকে দেখে যাব শিশুদেরকে যাই হোক কিন্তু আমার গানের দিকে মন ছিল তখন যারা গান করত ওদের সাথে আমি কোরাস আমি হারমোনি ধরি নাই কিন্তু ওদের সাথে গাইতাম ওরা যখন গাইত ওদের সাথে গলা মিলাইতাম এতটুকু ছিল আমার গানের চর্চা যেটা তারপরে এই কলেজে যখন আসলাম তখন আমি লেখালেখি কবিতা লেখাটাই ছিল এম কলেজে থাকতে কবিতা লেখাটা গল্প লেখা এইগুলো ছিল মেডিকেল কলেজে এসে প্রথম বছর দ্বিতীয় বর্ষ এই সময়ও আমি লেখালেখি কবিতা লিখি গান তখনও লিখি গান হলে এমনি বন্ধুবান্ধব মিলে পেরোডি করি প্রচলিত যে গানগুলো আছে ওই গানগুলোকে মজা করে কিছু পেরোডি বানাই বন্ধু বান্ধবরা আড্ডায় পেরোডি করি এতটুকু মেডিকেল কলেজ লাইফ পর্যন্ত পেরোডি গান করাই ছিল আমার কাজ পেরোডি মেডিকেল কলেজ এরপরে মেডিকেল কলেজের মধ্যবর্তী অবস্থায় তখন আমি তবলিগে যাই তবলিগে যাওয়ার পরে আমার কাছে মনে হলো যে এই চর্চাগুলো এগুলো আর খুব বেশি উপযুক্ত না আমার কাছে এরকম মনে হলো তখন আমি এগুলো এইগুলো বন্ধ রাখি আর তার আগে আমি তখন ওই যে সন্ধানী নাট্যগোষ্ঠী একটা ছিল আমি ওইটাতে নাটক ইয়ে চর্চা করতাম এবং নাট্যকার যাদের আছে এদের নাটক নাট্যগ্রন্থগুলো পড়তাম নিজে নাটক লিখতাম আমার তিনটা নাটক নিজে লিখেছি একটা নাটক ইয়েতে রিহার্সেল হয়েছে মঞ্চস্থ হয় নাই সন্ধানী নাট্যগোষ্ঠীতে মঞ্চস্থ হওয়ার আগে আমি তখন ট্র্যাক চেঞ্জ করে আমি তবলিগে চলে যাই কোনো ঘটনার কারণে আমি আমার জীবনে প্রত্যেকটা জিনিসেরই আমি তবলিগে রাস্তায় আমার কাছে মনে হলো আমাকে ইসলাম সম্পর্কে প্র্যাকটিক্যালি এবং থিওরিটিক্যালি জানতে হবে এবং এটা যে আমার জীবনে কত উপকার হয়েছে আজকে আমি বুঝতে পারি যে ধর্মীয় যে এই যে জ্ঞানের ভিতরে কোনটা আগাছা কোনটা গাছ এগুলো আমি বুঝতে পারি কারণ ওই সময়টাতে আমি আমার যেহেতু অধ্যয়ন করাটাই ছিল আমার একটা একটা বেসিক একটা ক্রাইটেরিয়া আমি এমনিতে আরবি ভাষা আমি তখন শিখেছি আমি তখন চিন্তা করলাম যে দাখিল পরীক্ষা দিব আমি দাখিলের সিলেবাসের বইগুলো কিনে সব কমপ্লিট করেছি কিন্তু দাখিলের যে পরীক্ষার শিডিউল এবং আমার মেডিকেল কলেজের একটা পরীক্ষার শিডিউল এক হয়ে যাওয়ায় আমি পরীক্ষাটা দিতে পারিনি কিন্তু আমি আরবি গ্রামার শিখেছি আরবি ভোকাবুলারি শিখেছি কোরআনের ভিতরে যে সমস্ত এই আবিধানিক শব্দগুলো আছে এগুলো শিখেছি এবং কোরআনের অনেকগুলো সোরা আমি মুখস্থ করেছি হাদিস গ্রন্থগুলো সিত্তাগুলো পড়েছি এবং এই এই তফসিরগুলো পড়েছি তফসিরে ইভনে কাশির তফসিরে মারেফুল কোরআন এই জিনিসগুলো সম্পর্কে আমার ধারণা হয়ে যায় এবং আরেকটা জিনিস মানুষের যে মৌলিক যে ক্রাইটেরিয়াগুলো মান মানবিক হওয়া মানবিক গুণাবলী নিজেকে ছোট হিসাবে অহংকার দূর করা নিজেকে ছোট করা এই জিনিসগুলো আমি আমি অত্যন্ত আনন্দিত যে আল্লাহ আমাকে তবলিগের রাস্তায় বেশ কয়েকটা বৎসর অত্যন্ত গাঢ়ভাবে ওটা কাজ করার সুযোগ দিয়েছেন তাতে আমি ছোট হইতে পারছি আমার কাছে মনে হয় যে ছোট হওয়া দরকার প্রত্যেক মানুষের কেন হওয়া দরকার আমার কাছে একবার প্রশ্ন জাগলো যে আল্লাহ তার নাম আকবর আছে আল্লাহর মানে সবচেয়ে বড় কবির আবার ওনার নাম আরেকটা আছে বারিক উনি ছোট তো এই ছোটো এই শব্দটা উনি ওনার নাম আরোপ করলেন কেন এটার দুটা উত্তর একটা হচ্ছে যে আল্লাহ একটু ক্ষুদ্রাতি ক্ষুদ্র সব জিনিস উনি দেখেন এবং ওটার নিয়ন্ত্রণ আছে এই জন্য উনার নাম এরকম আর আমার জন্য সবক যেটা হলো আমাকে ছোট হতে হবে মানুষ হিসাবে আমাকে ছোট হতে হবে যদি ছোট হই তাহলে এই ছোট হওয়ার শিক্ষাটা আমি ওইখান থেকে আমার ট্রেনিংটা হয়েছে এবং আমি মনে করি এর কারণে আমার ভিতরে বিনয় এসেছে আমার ভিতরে অহংকার দূর হয়েছে যদিও আমি বলবো না যে অহংকার দূর হয়েছে কিন্তু এটা একটা এই কন্টিনিউয়াস প্রসেস আমি চেষ্টা করতেছি নিজেকে নিরহংকার এবং বিনয়ী করার জন্য মানুষকে ছোট হওয়ার জন্য নিজেকে ছোটোভাবে রাখার জন্য এই জন্য জ্ঞানীরা হয়তো বলেন যে লাইফ ইস অল ট্রাইং শুধু চেষ্টা করে যা আমি এই জন্য যারা আমার যে গানগুলো আছে আমার গানগুলোর অনেক শ্রোতা দর্শক আছেন যারা আলেম ওলামা ওনারা কেন আমার শ্রোতা কারণ আমার গানগুলার গানগুলার শব্দচয়ন লিরিক্সের ভিতরে খুফরি শিরকি নেফাক এই ধরনের কোনো ইয়ে নেই তারা শুধু একটা আপত্তি করে যে বাজনা আদারওয়াইজ তারা আমার লিরিক্স নিয়ে কোনো প্রশ্ন নেই এবং এইটার কারণ হলো আমার ইসলামী জ্ঞানের চর্চা স্যার এখানে এখানে যেহেতু আপনি খুব গভীরে ঢুকে গিয়েছেন আমার জানা থেকেও আমি এই গানগুলো খুব পছন্দ করি মরমি মরমি গানগুলোর ক্ষেত্রে মানে আপনি খুব সচেতনভাবেই এই তাহলে করেছেন কারণ মরমি অনেক গানের ক্ষেত্রেই কিন্তু ধর্মীয় গানের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা অনেক প্রকটভাবে আসে এই জন্য যে বিষয়গুলো উল্লেখ করলেন শির্কি করা বা কুফরি করা এগুলো অনেক পপুলার গান আছে সেগুলো হয়তো মেনশন করা ঠিক হবে না কিন্তু এগুলো নিয়ে আপত্তি আছে যারা ধর্মীয় বেত্তা বা যারা ধর্মীয় আলেমগণ তাদের আমি একটা গান যেমন মনে করি এটা আমি উল্লেখ করতেছি না ধনী রে ধন দিলা গরিবের তুইলা পিঠের সাল রে দয়াল এভাবে আর চলবে কত কাল এত সুন্দর একটা গান খুবই জনপ্রিয় একটা গান কিন্তু লিরিক্সের এই অংশটা আমার কাছে খটকা লাগে আল্লা পাখের ভান্ডারে এমন অভাব কি পড়েছে যে উনি গরিবের পিঠের সাল তুলে উনি রে ধনীকে ধনী বানাবে এটা এটা আসলে কনসেপ্টের সমস্যা অথবা এটা কনসেপ্টে এত হাই লেভেলের কনসেপ্ট যেটা জেনারেলাইজ করা উচিত হয়নি এত হাই লেভেলের কনসেপ্ট যেটাকে জেনারেলাইজ করা উচিত হয়নি এই জন্য লিরিক্সের ভিতরে খুবই সচেতনভাবে কারণ সমাজ পরিবর্তনের নিয়ামক কারা কবি সাহিত্যিক কবি নাট্যকার শিল্প নির্দেশক তারা সমাজকে ডিক্টেট ডিকটেট করবে সমাজকে ডিরেক্ট করবে যে কোন দিকে সমাজ যাবে সুতরাং লিরিক্সের বিষয়টা ইম্পর্টেন্ট সুরের বিষয়টা ইম্পর্টেন্ট বাদ্যের বিষয়টা ইম্পর্টেন্ট কিছু সামগ্রিক আমরা ডিকটেট করবো সমাজ কোন দিকে যাবে সমাজ ডিক্টেট করবে না আমাকে আমি অডিয়েন্সকে দেখে লিরিক্স তৈরি করব না বরং আমি লিরিক্স দিয়ে অডিয়েন্সকে মোটিভেট করবো বি কিন্তু এখন হচ্ছে না এখন হচ্ছে মানুষ কোনটা দেখলে নাচবে মজা পাবে ওইভাবে লিরিক্স তৈরি করে অন্তর অন্তরে যায় না কানের কান দিয়ে চলে যাচ্ছে গান তো এই কারণে আমি যেমন আমার এই যে কালকে একটা গান আমি রিলিজ দিয়েছি যদিও অনেক আগের গান এক সময় যে জমির ছিল আমার দাদা জমির জায়গায় জমি রইল দাদা আমার চলে গেল। সেই জমিটা পাইছে বাবাই সেই জমিটা পাইছে বাবাই আমি তার সাহেব জাদা এ সংসারে মালিক সাজি আমরা শুধু বেহুদা এ সংসারে মালিক সাজি আমরা শুধু বেহুদা তারপরে মনে করেন যে আমরা এই ভালো করার জন্য উন্নতি করার জন্য প্রগতির রাস্তায় যাওয়ার জন্য আমরা ডিঙ্গাই একে অন্যকে ডিঙ্গাই অবৈধভাবে ডিঙ্গাই আমরা কৌশল করি চালাকি করি কিন্তু আল্লাহ তালা বলছেন যে তুমি চালাকি করো আমিও চালাকি করি জেনে রাখো আমি বেশি চালাক তো ওইখান থেকে আমার গান ঠাসেপুরি তোর সব কায়দার জবাব জানে কায়দার কারিগর কায়দা করে লাভ নাই রে ও চিন তোর তো আসলে যে ওই আমার যে আধ্যাত্মিক লাইনে যে বিচরণ যেটা ধর্মীয় লাইনের শিক্ষা থেকে ওইটা থেকে যে আমি যে নির্যাস নিয়েছি সেই নির্যাসগুলো আমাকে এখন গান রচনায় এবং কতগুলো হয়েছে আপনার এরকম আমার গান তিন শতাধিক গান হয়েছে এগুলো কারা গাচ্ছেন কেউ গান আমার তো গান আমার গান তো কেউ গাবে না আমরা তো সবাই প্রফেশনাল না আমাদের যে নামি দামি যে শিল্পী যারা আছেন এবং কাউকে দোষারোপ করেও লাভ নেই ঘটনাটা হয়েছে এমন বাণিজ্যিকীকরণ তো এমনভাবে হয়েছে তো স্বাভাবিকভাবে ওনারা ওই ভালো শিল্পী যারা ওনারা তো আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য ওনারা লিরিক্স নিবেন লিরিক্সিস্টের কাছ থেকে বিভিন্নভাবে তাই ওনারা তো উপার্জন চান সুতরাং আমি তো আমার গান আমি তো ওইরকম জনপ্রিয় না যে আমার গান কেউ গাইবে আমার গানগুলো আমি নিজে গাই আমি নিজে গাই কিন্তু এটা তো একটা সম্পদ এত 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 রিসার্চ করে এত ভালোবাসা থেকে এত পিউরিফাই করা এই জিনিসগুলো তো এগুলো নিশ্চিত আপনার পরে এটা কি হবে তাহলে আমি আমি চেষ্টা করতেছি আমার প্রতিটা গান আমি এখন প্রায় একশো ষাটটার মতো গান আমি নিজে ইউটিউব চ্যানেল বা বিভিন্ন কিছুতে আমি নিজে গেয়ে রেকর্ড করে এভরিথিং এইখানে রেকর্ডের একটা ইতিহাস হলো আমি যেহেতু প্রথমত বিভিন্নজনকে ভেবেছিলাম যে এবং অফারও করেছিলাম যে আমার গানটা গাইবেন কি না বা একটু কিন্তু আমি ওইরকম ভালো রেসপন্স পাই নাই শেষে ভাবলাম যে নিজের কণ্ঠ যতটুকু আছে ওইটা নিয়ে হারমোনিয়াম নিয়ে আমাদের আরও কিছু মিউজিশিয়ান নিয়ে নিজে একটু আর্থিকভাবে খরচ করে ওনাদেরকে নিয়ে বসে বসে আমি একটু চর্চা করতে করতে নিজের গানগুলো নিজেকে তারপরে আমি হঠাৎ করে এইভাবে করি দুই সাল থেকে আমি এইভাবে চর্চা করতেছি নিজের যাই গলা আছে এটা দিয়েই আমি ইয়ে করি যেহেতু আমি অন্য কোনো রেসপন্স পাচ্ছি না কারণ ওইটার জন্য টাকা খরচ করতে হয় ওই গানগুলো গাওয়ানোর জন্য তো শেষে আমি ওইভাবে করতে করতে শেষে হঠাৎ আমার একটা গান হিট হয়ে গেল আমার একটা গান ছিল ধুন্দুর মন্দুর ভাব তলে খালি ধুন্দুর মুন্দুর লাভ নাই লাভ নাই সুসা খালি ছাড় নাই লাভ নাই লাভ নাই সুসা খালি ছাড় নাই আমলর উগারর ভিতরে আমলর উগারর ভিতরে হাওয়াইছে সুন্দর দundur মন্দর দundur মন্দর দundur মন্দ এই গানটা মানে লাখ লাখ ভিউ হয়ে গেল সেই থেকে আমি আমার এই এই কন্ঠ দিয়ে আমি কন্টিনিউয়াসলি যেহেতু এখন একটু আর্থিক এই একটু সুবিধাও মানে আল্লাহাদ দিয়েছেন কিছু খরচ করি মিউজিশিয়ানদের পিছনে ওনারা আসে ওনারা আমার গানগুলো সুর করার পিছনে আমি গানগুলো সুর করি তারপরে ওদেরকে নিয়ে রিফাইন করি আমাদের আমাদের গানের আয়োজন হয় রাঙ্গা সকালে আমরা লোভ সামলাতে পাচ্ছি না আপনাকে একদিন নিয়ে আসার এবং আপনার গানগুলো শোনার সেই ব্যাপারও হয়তো ভবিষ্যতে ঘটবে এটা তো নিঃসন্দেহে একটা ভালোবাসার জায়গা কাজের পাশাপাশি আপনার অনেক মানে পছন্দের জায়গা পরিবার থেকে আমার এই ঢাকায় যেহেতু আমাকে গান নিয়ে থাকতে হবে আমার জীবনের অনেক সংগ্রাম অনেক কিছু করেছি এখন আর আমি ভাবছি যে আর সংগ্রাম এখন অনেকে বলে যে আপনি অ্যাসোসিয়েট প্রফেসর হওয়ার জন্য প্রফেসর হওয়ার জন্য আপনি চেষ্টা করতেছেন না কেন আমার জীবনে ওই অ্যাসোসিয়েট প্রফেসর হওয়া প্রফেসর হওয়া ডাইরেক্টর হওয়া ওগুলো প্রাপ্তিকে আমি কোনো জিরো মনে করি এগুলো আমার কোনো প্রাপ্তি না আমার প্রাপ্তি হলো আমার ভিতরে যে শব্দগুলো ভাসতেছে যে সুরগুলো আসতেছে ওগুলো যদি আমি মানুষের মধ্যে দিয়ে যেতে পারি মানুষের ভিতরে চেতনা জাগাইতে পারি মানুষের ভিতরে কিছু কাজ করতে পারি সমাজ পরিবর্তনে যদি কাজ করতে পারি আমার ধরনের গান আমি করি মরমি গান আর বাস্তবতার গান যেগুলো বাস্তব অসঙ্গতি বাস্তব সমস্যা ওগুলো নিয়ে ধরনের গানই কি সমাজ পরিবর্তনে কাজ করবে মরমি গানগুলো মানুষের ভিতরে আধ্যাত্মিক চেতনা তৈরি করে দেবে মানুষ পরকালকে সামনে রেখে দুনিয়ার ইহজগতের কাজ করবে ফলে এটা পিউরিফাইড হবে আর বাস্তবতা নিয়ে যে অসঙ্গতিগুলো নিয়ে আছে এগুলো সরাসরি সমাজের বিভিন্ন অসঙ্গতিকে আঙ্গুল দিয়ে দেখানো এবং এগুলোর সংশোধনের কৌশলও বলা আছে আমার গানে আমি শুধু সমস্যা উল্লেখ করি না এবং কোনো ব্যক্তি দল গোষ্ঠী কাউকে আমি কোনো হেও করে আমি গান লিখি না আমার গানটা হলো মানে সমস্যাকে আমি বলতেছি যে দিস ইজ দি প্রবলেম হু ক্রিয়েটেড দি প্রবলেম দিস দে আর নট মাই টার্গেট আমি সমস্যাগুলো বলতেছি এবং সমস্যার সমাধানের কথা বলতেছি অনেকে বলে যে আপনি এই সমস্ত সমস্যার কথা যে লিখতেছেন যদি কেউ আপনাকে আঘাত করে কোনো ধরনের আক্রমণ আসে আমি বলি যে আসবে না কারণ আমি তো কাউকে টার্গেট করিনি কোনো ব্যক্তি গোষ্ঠী দল কোন সরকার বিরোধী দল কাউকে কোনো আমি টার্গেট করি নাই কিন্তু আমি হলো আমি সমাজকে ভালোবাসি মানুষকে ভালোবাসি স্যার আমরা যেহেতু একবার আড্ডার দিকে শেষের দিকে চলে আসছি আপনার এই পুরো জীবনের গল্পটাই খুব ছোট করে আমরা যতটুকু জেনেছি আপনাকে এই প্রশ্ন করার লোভ সামলাতে পারছি না এবং সেটা আসলে জানা উচিত আপনি কিভাবে দেখেন একটা মানুষের জীবনকে আপনি কিভাবে দেখেন কি মূল্যবান পরামর্শ আপনি দিতে চান অ্যাকচুয়ালি আমাদেরকে এই আল্লাহ তালা দুনিয়াতে পাঠাইছেন মানুষ হওয়ার জন্য আমাদের তো একটা ফিজিক্যাল স্ট্রাকচার দিয়ে মাতৃগর্ভ থেকে পাঠিয়েছেন আমাদেরকে কিছু কোয়ালিটি অর্জন করে মানুষ হইতে হবে মানুষ কী মানুষের ভিতরে মায়া থাকবে ভালোবাসা দয়া থাকবে ক্ষমার গুণ থাকবে সে হিংসা থাকবে না অহংকার থাকবে না লোভ থাকবে না এই সমস্ত মানবীয় গুণাবলীগুলো যদি সে অর্জন করে তাহলে হবে সে মানুষ আর আমরা অ্যাপ্লিকেশন করে পাকের কাছে কেউ মুসলমান হই নাই হিন্দু হই নাই খ্রিস্টান হই নাই এটা পাকের প্রেফারেন্স পাক পছন্দ করে কাউকে হিন্দুর ঘরে কাউকে মুসলমানের ঘরে কাউকে খ্রিস্টানের ঘরে বৌদ্ধের ঘরে দিয়েছে আমাদের দায়িত্ব হল আমি যে অবস্থানে আছি ওই অবস্থান থেকে মানুষ হওয়ার জন্য গুণগুলো অর্জন করা মানবিক গুণাবলীগুলো অর্জন করলে আমরা মানুষ হব পাক চান আমরা যেন মানুষ হই মানবিক গুণাবলীগুলো মুসলমান হওয়া এবং অনেকে বলে তাহলে ও যে হিন্দুর ঘরে জন্ম হলো ও দুজকে চলে গেলো বাই আমি বলি যে দুজক বেহেস তো ওটা পরবর্তীতে নির্ধারণ করেন আমার আমার আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি আমার কাজ হচ্ছে আমাকে যে জ্ঞান বিবেক দিয়েছেন আল্লাহ তালা সেই বিবেককে খরচ করে আমাকে সংশোধন করে মানুষ হওয়া মানবীয় গুণাবলীগুলো কেন এটা আমি কোরআন থেকে একটা রেফারেন্স দিয়ে আমি অনেক সবসময় বলি যে আল্লাহ পাক বলেছেন বিসমুল ইন্নি জা ইলুন ফিল আর দে খালিফা আমি এই কথাটা সবসময়ই বলি ইন্নি জা ফিল আর দে খালিফা দিস ওয়াজ দি মানুষ তৈরি করার আগে আল্লাপাক বলেছেন এই কথাটা আমি আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই প্রতিনিধি বলতে কি বোঝা যায় আল্লাহর যতগুলা কোয়ালিটিজ আছে আল্লাহর কাইন্ডনেস আল্লাহর ফরগিভনেস আল্লাহর যতগুলো আল্লাহ প্রশস্ত হৃদয়ের আল্লাহ দান করেন